ত্রিপুরা রাজ্যের গরিবকে আরও কীভাবে গরিব বানানো যায় সেই সংকল্প রচনা করেছিল মেলার মাঠে, আর তার সঙ্গে মদতও করেছে কংগ্রেস নেতৃত্বরা। শুক্রবার চন্দ্রপুরে আয়োজিত এক যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে এইভাবেই কংগ্রেস ও সিপিআইএম এর বিরুদ্ধে তীব্র সমালোচনা করলেন পশ্চিম ত্রিপুরা আসনের বিজেপি মনোনীত প্রার্থী তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন তিনি নাম না করে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ ও কংগ্রেসের রাজ্য সভাপতি আশিস কুমার সাহা তীব্র সমালোচনা করে বলেন, এরা ক্ষমতা লোভের জন্য দীর্ঘ 50-60 বছরের লড়াই ভুলে গিয়ে 5 বছরের মধ্যে কংগ্রেস সিপিআইএম এক জায়গায় চলে এসেছে। তিনি কটাক্ষ করে বলেন, এরা হলেন ত্রিপুরার রাজনীতিবিদ। যোগদান সভায় উপস্থিত শ্রোতাদের উদ্দেশ্য করে বলেন, ত্রিপুরার মানুষ বেঁচে গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং জেপি নাড্ডার মতো নেতৃত্বরা ত্রিপুরার দিকে নজর দেওয়াতে ত্রিপুরাবাসীরা আজ আমাদের মতো নেতৃত্বদের পেয়েছেন, না হলে ওদেরকে আপনাদের নির্বাচিত করতে হতো, আপনাদের কাছে আর কোনো বিকল্পই ছিল না। ত্রিপুরাটা কংগ্রেস আর সিপিএম এর নামে লিখে দেওয়া ছিল, কংগ্রেস আর সিপিএম ছাড়া এই রাজ্যে আর কোনো দলের অধিকার ছিল না। কিন্তু ভারতীয় জনতা পার্টির প্রধানমন্ত্রী এবং অমিত শাহ ত্রিপুরা রাজ্যের ওপর নজর দেওয়ার কারণে ত্রিপুরা রাজ্যের মানুষ বিকল্প পথ পেয়ে দুইবার এই রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার স্থাপন করেছে, কিন্তু এখনও তাদের অহংকার বিন্দুমাত্র কমেনি। পাশাপাশি বক্তব্য রাখতে গিয়ে বিপ্লব কুমার দেব কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণের নাম না করে তাকে কটাক্ষ করে বলেন, একবার মন্ত্রী হয়েছেন তাও আবার ভারতীয় জনতা পার্টির কল্যাণে, কোনোদিন কংগ্রেস থেকে মন্ত্রী হতে পারেনি। পাশাপাশি এই দিন তিনি নাম না করে সিপিএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীকেও কটাক্ষ করে বলেন, মুখ্যমন্ত্রী হওয়ার লোভে 2023 সালে বিধানসভা নির্বাচনের সময় সাবরুম থেকে লড়াই করেছিল, কিন্তু দুর্ভাগ্যের বিষয় বিরোধী দলনেতা পর্যন্ত হতে পারলেন না তিনি। এখন তীব্রা মথা বিজেপির সঙ্গে জোটে আসায় বিরোধী দলনেতা হয়েছেন। জনতা আপনাদের নির্বাচিত করে বিরোধী দলনেতা বানায়নি, 2024 এর নির্বাচনে তাদের অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে না। কারণ আপনারা গরিবকে আরো গরিব বানানোর মেশিন বানিয়েছিলেন, আপনারা গরিবকে আরো গরিব বানানোর সংকল্প রচনা করেছিলেন মেলার মাঠে, আর তার সঙ্গে আপন যোগ কে দিয়েছে? এ রাজ্যের কংগ্রেসের নেতৃত্বরা। কংগ্রেসের দেয়নি, কংগ্রেসের নেতৃত্বরা। এরা তো যারা কংগ্রেসের নেতৃত্ব যোগ দিয়েছে, এরা 3-4 পার্টি চেঞ্জ করে নিয়েছে। আমি ইলেকশন পর্যন্ত উনি ওই পার্টিতে থাকবেন কিনা তাও সন্দেহ। আমার বাবা 1967 থেকে জনসংঘ করেছে, 1980 জনসংঘ বিজেপি হয়েছে। এবার হিসাব করে দেখুন, 2018 গিয়ে তার ছেলে মুখ্যমন্ত্রী হয়েছে। আমার বাবা স্থির ছিল, স্থায়ী ছিল, এক পার্টিতে বসেছিল। এরা 5 বছর টিকল না, 5 বছর টিকল না কংগ্রেস সিপিএম। যে 5 বছর আমরা, আমার বাবা প্রায় 59-60 বছর একই পার্টিতে ছিল, তখন দিকে তার ছেলে গিয়ে মুখ্যমন্ত্রী হয়েছে। আর ইনারা 5 বছরের মধ্যে 50-60 বছর যাবৎ কংগ্রেস সিপিএম এর লড়াই, আর 5 বছরের মধ্যে পাওয়ারের জন্য, এমএলএ হওয়ার জন্য কংগ্রেস সিপিএম এক জায়গায় চলে এসছে। এরা হচ্ছে ত্রিপুরার রাজনীতিবিদ, এরা পলিটিশিয়ান। ত্রিপুরার মানুষ বেঁচে গেছে নরেন্দ্র ভাই মোদী, অমিত শাহ, জেপি নাড্ডা, ত্রিপুরার প্রতি নজর দেওয়াতে বিপ্লব দেবরা মুখ্যমন্ত্রী হয়েছে, কাজ করার সুযোগ পেয়েছে। না হলে আপনাদেরকে এদেরকেই ভোট দিতে হতো, উপায় ছিল না আপনাদের কাছে, বলুন তো। যদি না আসতাম এরাই নেতৃত্ব করত, এদেরকেই আপনাদের ভোট দিতে হতো, কোথায় যাবেন? এরা তো জমিদারি, ত্রিপুরাটা এরা নামে লিখে দেওয়া ছিল। এই কংগ্রেসের একটা ঘর রাজনীতি করবে, আর সিপিএম এর পলিট ব্যুরোরা রাজনীতি করবে, অন্যদের অধিকার নেই। ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র ভাই মোদী অমিত শাহ আসার কারণে
ত্রিপুরার মানুষ তৃতীয় বিকল্প পেয়ে দুই দুইবার ভারতীয় জনতা পার্টির সরকার করেছে, কিন্তু তাদের অহংকার কমায় না। আমি দেখি তাদের নমুনা। একবার মন্ত্রী হয়েছে নেও বিজেপির কারণে, একবার মন্ত্রী হয়েছে বিজেপির কারণে, কংগ্রেস থেকে মন্ত্রী হতে পারেননি। এটাই লাস্ট। বিজেপির কারণে আরেকজন তো মুখ্যমন্ত্রী হওয়ার জন্য 23 সাব্রম থেকে লড়ে নিয়েছেন, ঘোষণা করে দিয়েছেন আমি মুখ্যমন্ত্রী হব, মানুষ ভোট দাও। বিরোধী দলের নেতা পর্যন্ত হতে পারলেন না, মুখ্যমন্ত্রীর দূরের কথা, বিরোধী দলের যে আসন সেটাও পেলেন না। 13 সিট ত্রিপুরা মাথা পেল, বিরোধী দলের আসন ত্রিপুরা মাথা পেয়েছে। এখন ত্রিপুরা মাথা বিজেপির সঙ্গে অ্যালায়েন্স এসছে, সেই কারণেতে ফাঁক দিয়ে আপনি ঢুকছেন, ফাঁক দিয়া আপনার হাডানে হইছে না, আপনার লিডারশিপ হয়নি, আপনার নেতৃত্ব হয়নি, জনতা আপনাকে বানায়নি। এবার এই 24 নির্বাচনে আমি ত্রিপুরা পুরোটা ঘুরি, 24 নির্বাচনে দেখবেন কি অবস্থা করে জনতা তাদের। এদিন 6 আগরতলা বিধানসভার অন্তর্গত 10 ওয়ার্ডের উদ্যোগে চন্দ্রপুর স্কুল মাঠে নির্বাচনী জনসভার আয়োজন করা হয়। দিনের এই যোগদান সভায় বিরোধী দল ছেড়ে একাধিক পরিবার বিজেপি দলে যোগদান করেন, তাদের দলীয় পতাকা দিয়ে বরণ করে নেন উপস্থিত নেতৃত্বরা। সভায় এছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সহসভানেত্রী পাপিয়া দত্ত, 6 আগরতলা মণ্ডল সভাপতি হীরালাল দেবনাথ, 10 ওয়ার্ড কাউন্সিলর সোমা মজুমদার সহ আরও অনেকেই। এদিনে যোগদান সভায় দলীয় কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, আরই নিউজ।